মর্নিং বন্ধুরা, হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছ, তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম আমার বড় কড়াই। আমার যেটা খুব দরকার ছিল সেই কড়াই কেনা হয়েছে, আর আজকে আমার কাজেও লেগে গেল বড় কড়াই। এই যে এতটা পরিমাণ আলু ভাজি আমি, যেটা আমার ছোটো কড়াইতে প্রচণ্ড অসুবিধে হতো। ছোটো কড়াই না, মানে ওটাও বড় কড়াই, কিন্তু তার থেকেও এটা অনেক বড়। এই আলুটা ওই কড়াইটাতে ভাজতে গেলে পুরোই ভর্তি হয়ে যেত। আর এখানে বুঝতে পারছো কী প্রিপারেশান করছি, মুড়ি ঘণ্ট, অনেকগুলো মাথা। তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম আমাদের অর্ডারে মাছের অনেকগুলো মাথা এসেছিলো ঘরে, প্রায় 6-7টার মতো মাথা ছিল। তো সেই মাথাগুলো ভাজতে আমার সুবিধে হয়েছে, আলুগুলো ভাজতে সুবিধে হয়েছে, সেই জন্যই কড়াইটাতেই ইউজ করলাম আজকে, মানে আজকে উদ্বোধন হলো। তো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, এরপর মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপর চালটাও ভিজিয়ে রেখেছি, দেখালাম তোমাদের, সেই চালটা পরে ভেজে নেবো। মুড়ি ঘণ্ট রেসিপি তোমাদেরকে আমার শেয়ার করাই আছে, পারলে দেখে নিও, খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। তো সেই, এই দেখো আলুটা আমার একদম সুন্দর ভাজা হয়ে গেছে, সেই আলুটাই নামিয়ে নিচ্ছি। আর এখানে এই যে মাছের মাথা আছে, সেগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, সব মাথাগুলো একসাথে ভেজে নেবো। আর একটা মাথা আমি রেখে দিলাম, অন্য কোনো বাঁধাকপিতে দিয়ে দিতে পারবো, তো সেই একটা মাথা তুলে রেখে দিলাম। আর এদিকে প্রেশারে এই যে ডালটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভাজবো। এই কড়াইটাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে, কিন্তু মাঝে মধ্যে শুধু ভুলে যাচ্ছি হ্যান্ডেলগুলোতে, মানে যে হ্যান্ডেল কলাই আমি কড়াই মানে এই প্রথম ইউজ করছি, মাঝে মধ্যে খালি হাতেই হ্যান্ডেলগুলোতে ধরে নিচ্ছি আর গরম ছ্যাঁকা পাচ্ছি। তো যাই হোক, তারপর কাপড় দিয়ে ধরলাম। আর পাশে দেখতে পাচ্ছ পেঁয়াজ শাক রাখা আছে, পেঁয়াজ শাকটাও ভাজবো, পেঁয়াজ শাকের বেগুন দিয়ে ভাজবো। বেগুনটা আমি আলাদা করে ভেজে তুলে রাখি, তারপর পেঁয়াজ শাকটা দিই, মানে প্রচণ্ড জল বেরোয় জানোই তোমরা। তো এই রান্নাবান্না চলছে, সারাদিনের ব্যস্ততা। হয়তো তোমরা ভাববে একটা কড়াই, সামান্য একটা কড়াই কিনে এতবার করে আমি বলছি, কিন্তু যারা বুঝতেই পারছো, যাদের যেটা প্রয়োজন, সে ছোটোই হোক বড়ই হোক, তাদের মানে সেই জিনিসটা পূর্ণ হলে ভালো লাগে, আমারও সেটাই তাই। এই কড়াইটা আমার অনেক ধরে দরকার ছিল, কিনবো সময়ের অভাবের জন্য যেতে পারছিলাম না। তো যেদিন কিনেছি সেদিন খুবই খুশি হয়েছি আমি, ছোটো ছোটো জিনিসেই আমি খুব খুশি হয়ে যাই আর কি, মানে খুব ছোটোখাটো চাহিদা যদি আমার পূর্ণ হয় সেটাতেই আমি খুশি থাকি, আনন্দ পাই, এটাই আর কি, আর কি চাই বলো তোমরা, তাই না? এভাবেই তো সুখে থাকা যায়, এভাবেই আনন্দে থাকা যায়। সব জিনিস যে সবসময় সবাই পাবে তার তো কোনো মানে নেই, তো সেটা নিয়ে বসে থাকলেও চলবে না। এই ছোটো ছোটো জিনিসেই নিজেদের সুখ খুঁজে নিতে হয়, আর সেটাতেই আমি সুখী। আর এখানে দেখতে পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চালটা ভেজে আলাদা করে তুলে রেখে দিলাম। তারপর কড়াই যে গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, আর এই যে মশলাটা করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ একটা টমেটো বেটে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষে নেব। এটা কষে নেওয়ার পর তারপর আলুগুলো দিয়ে আরেকবার দিয়ে দেবো। তো এই যে মশলাটা ভালো করে কষে নিচ্ছি, আর এতে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করি না, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি। আর এই যে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ নুন, এই যে হলুদ দিতে গিয়ে দেখতে পেলে হলুদটা ফেললাম। তো যাই হোক, নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষে নেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য, দিয়ে ভালো করে কষে নিতে হবে। আর এমনিতেই টমেটো দিয়েছি, একটা লাল লাল রঙ এসেই গেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম। দিয়ে তারপর আলুটা দিয়ে দেবো, আলুটা তো ভেজে ভালো করে ভাজা আছে বলে আলুটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, খুব বেশিক্ষণ আমার লাগবে না। আর মাছের মাথাগুলো আমি একদম আগে আগে ওই কড়াইতে গুঁড়ো করে নিলাম, এটাতে আমি গুঁড়ো করবো না, গোটা গোটা মাথাগুলোই দিয়ে দেবো, মানে আমার ঢাকতেও সুবিধে হবে, আর কড়াইটাতে অনেকটা জায়গাও আছে, তাতে কোনো অসুবিধে হবে না। এদের দেখতে পাচ্ছ আমি গোটা মাথাগুলোই দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে দেবো, তাতে মাথাগুলোও নরম হয়ে যাবে, এমনিতেই মাখা মাখা হয়ে যাবে, মানে কড়াইতেই ভেঙে নেওয়া যাবে। এই যে অল্প জল দিয়ে ঢেকে দেবো, চালটা কিন্তু একটু পরে দেবো, মানে মাছের মাথাগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তারপর চালটা দেবো। এবার চালটা দিয়ে দিলাম, এই যে মাছের মাথাগুলো দিতেই পাচ্ছ, একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, নিজে থেকে মানে নাড়তে গেলেই ভেঙে যাচ্ছে। চালটা ভেজে তুলে রাখা ছিল, সেই চালটাও দিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল। আর এই থালাটাতে ভেজে ভেজে সব জিনিস রাখা ছিল, তেলটাও আছে, তো সেটা নষ্ট করলাম না, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ওই জলটা দিয়ে দিলাম। এরপর চালটাও ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, মাথা আলু চাল সবটাই একসাথে ভালো করে মিক্সড হয়ে যাবে, তারপর অল্প অল্প জল দিয়ে আমি ঢেকে দেবো।
চালটা জাস্ট একটু সেদ্ধর মতো এমনিতেই তেল ছেড়ে দিয়েছে, মাছের মাথা থেকেও তেল বেরিয়েছে, আর আলুটাও তো ভাজা, তেলটা এমনিতেই বেরোবে। এটা একদম মিক্সড হয়ে গেছে, এরপর জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর তোমরা সাইডের কালারটা দেখতে পাচ্ছ, দুর্দান্ত কালার এসছে। এটা কিন্তু শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য যে কালারটা এসছে তা নয়, মশলাটা খুব ভালো করে কষে নিলে একটা আলাদা কালার আসে। তারপর টমেটো দেওয়া আছে, তো সেজন্য একটা একটা কালার এসছে। আর আমি ঝালের জন্য দেবো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর যে মাথাগুলো একটু বড় বড় আছে সেগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, যাতে খেতে না অসুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো, ব্যাস আমার কমপ্লিট মুড়ি ঘন্ট। রান্না মোটামুটি কমপ্লিট, দেখতে পেলে মুড়ি ঘন্টা আমার হয়ে গেছে। আর এখানে এই যে পেঁয়াজ শাকটা ভাজা হচ্ছে, পেঁয়াজ শাকটা বেগুন দিয়ে ভাজবো, বেগুনটা ভেজে তুলে রাখা আছে, আর পেঁয়াজ পাতা পেঁয়াজ শাকটা যেটা সেটাই যে দিয়েছি, জল বেরিয়েছে, এটা জল এখন শুকাবে। আর এই যে এখানে বেগুনটা ভেজে রাখা আছে, এটা এমনি বেগুন ভেজেছি চাকা চাকা করে। এখানে আছে চাটনি, এখানে আছে মুসুরির ডাল, মুসুরির ডাল ধনে পাতা দিয়ে, আর এখানে আছে মুড়ি ঘন্ট, দুর্দান্ত কালার এসছে। আর বড় কড়াইটা আমার এবার ইউজ হচ্ছে, মানে এই দরকার, অনেকজন যদি খাবার যাবে তো এই বড় কড়াই ছাড়া খুব অসুবিধে হতো। এই যে আলুটা ভাজতে সুবিধে হলো, মাছের মাথা অতগুলো সেগুলো ভাজতে সুবিধে হলো। তো যাই হোক, বড় কড়াইটা আজকে উদ্বোধন হয়ে গেল, এই রান্না। জলটাও গরম বসিয়ে দিয়েছি, আর আজকে বৃহস্পতিবার জানোই এবার স্নান করতে যাবো, এখন 11:30 বেজে গেছে। আর আমার চোখগুলো কালকে কাজল পরেছিলাম, চোখগুলো পুরো কেমন লাগছে, সে কোমলিকা লাগছে, নিকা একটা সিরিয়াল ছিল না কসরটি জিন্দগি কি মনে হয় কমলিকা কিসে ছিল, হ্যাঁ তাই ওখানেই তাই। তো যাই হোক, এটা হয়ে গেলে আমি স্নানটা করে নেবো, তারপরে বাড়তি কাজ যা আছে মানে যাবতীয় রান্না করতে নেবো গোছানো সেগুলো পরে করবো, কারণ এই এইসব গোছাতে গোছাতেই আমার স্নান করা দেরি হয়ে যায়। তারপর আজকে বৃহস্পতিবার, এখন 11:45 বাজছে, এখন ঘড়িটা দেখছি, জলটা গরম হয়ে গেলে স্নানটা করে পুজোটা করে নেবো, তাহলে অনেকটা কাজ আমার হয়ে যায়, ছেলেকেও করাতে পারি। ছেলে এখন ঘরে বসে আছে, চলো তোমাদের সাথে পরে কথা বলবো আবার। তো তোমাদেরকে রান্নাগুলো দেখালাম, তো সেজন্য আবার ওগুলো গুছিয়ে রেখে দিলাম, দিয়ে এরপর তাড়াহুড়ো করতে হবে যে নিজের চুল টুল খুলে রেডি হচ্ছে, মানে স্নান করতে যেতে হবে, মানে পরে পর কাজ লেগেই আছে, বুঝতেই পারছো, বৃহস্পতিবার পুজোর চাপ আছে, ছেলেরও আছে করানো, তো সেই টাইমের মধ্যে আমাকে সবটাই ম্যানেজ করতে হয়। ওই যে বললাম হাউস ওয়াইফরা খুব বেশি টাইম ম্যানেজমেন্টটা বোঝে ভালো করি, রান্না হতে হতে রান্নাঘরে যে চুল টুল আছে নিজের জামাকাপড় বাথরুমে রেখে রেডি করে দিলাম। পুজো কমপ্লিট, ভাতটা এক ফুট দিয়ে রেখেছিলাম, সে ভাতটা একটু বসালাম, এখন 1টা বাজে, এবার ছেলেকে স্নান করাবো, পুজো করে পুজোতে প্যাড়া দিই, ছেলে এখন প্যাড়া খেলো, এটা খেয়ে নাও পুপু, আর একটু এটা খেয়ে নাও, এবার ছেলেকে করাই, ওর গরম জল বসাই, চলো। একটার অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে একটা বেরিয়েছে, আবার এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে গোটা মুখটা আমার লাল হয়ে আছে, এত বিচ্ছিরি লাগছে, এই পোর্শনটা শুধু বাদ দিয়ে এই পোর্শনে ভর্তি হয়ে যাচ্ছে, এরপর আবার এই পোর্শন থেকে বেরোবে। বললাম না শীতকালটা আমার এই জন্য অনেক কারণের জন্য খারাপ লাগে, আর এত ব্যথা হয়ে আছে না, হাত দিলে আরও বড় হবে, আর শুধু হাত চলে যাচ্ছে,
এগুলো যত আঙুল দেব তত বড় হবে, ওই জন্য আঙুল দিতেও পাচ্ছি না, যা বেরোচ্ছে বেরোচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, বুঝতেই পাচ্ছো বাসনের ঝুড়ি তুলছি, মানে এটা সন্ধেবেলা তোমাদের কাছে এলাম। এবার বাসন টাসন গোছানো আছে, সন্ধেবেলা যাবতীয় যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে, প্রতিদিনকার কাজ তোমরা এতদিনে জেনেই গেছো। প্রথমে যে আমি দুধ গরম বসাই, তারপর চা ফাগুলো করি, নিজের সন্ধে দেওয়া থাকে এগুলো করে নিয়ে বাসন টাসন গোছাই যা থাকে। তারপর এই যে এখানে মাসকাবাড়ি বাজার যেগুলো গুছিয়েছিলাম আর যেগুলো আমার রাখা হয়নি, ডিব্বাগুলো পরিষ্কার করেছিলাম, এখানে এইটাতে আমি শুকনো লঙ্কা রাখি। এটা কিন্তু কোনো কন্টেনার নয়, এটা দেখতে পাচ্ছ সাইডে ফুটো ফুটো আছে, এটা কিন্তু দুটো মগের, মানে স্টিলের যে জগগুলো হয় মগ যেগুলো, সেগুলো মগের ঢাকনা, দুটোই কিন্তু দুটো মগের ঢাকনা, সেটাকে আমি এভাবে ইউজ করেছি, দেখতেই পাচ্ছ একদম টাইট হয়ে বসে গেছে। তো সেজন্য ওই যে ফুটো আছে অন্য কিছু জিনিস রাখতে পারি না, এটাতে শুকনো লঙ্কাই রাখি, দেখতেও সুন্দর লাগে। স্টিলের জিনিসের একটু আমার বেশি লোভ থাকে, আমার স্টিলের কন্টেনারও অনেক আছে জানো তোমরা, স্টিলটা রাখলে সুবিধে হয়, নোংরা হলে অতটা মেজে দিলে পরিষ্কার হয়ে যায়, অতটা বোঝা যায় না। আর এখানে এই যে রিফাইন তেল একটা ঢেলে রাখছি, মানে এই কাজগুলো সন্ধেবেলা করে রাখলে সুবিধা হয়, সকালের দিকটা অতটা টাইম হয় না, এই আমার পুরো স্ল্যাবটা ভর্তি হয়ে থাকে সবজি টবজি কাটি রান্নাবান্না থাকে রাখা সেগুলোর জন্য। আর এই ছোট্ট ডিবাটাতে আমি অল্প রিফাইন তেল ঢেলে রাখি, যেটা আমার একদম সর্ষের তেল উপরে রাখা থাকে, অল্প অল্প যেটাতে ব্যবহার করি এই ডিবাটাতে ঢেলে রাখি, যাতে এই যে মেয়ের টিফিন করা বা মেয়ের অল্প রুটি পরোটা লুচি পরোটা সরি সেগুলো করতেও কাজে লাগে। আর বড়টাতে তো বেশি করে তেল ঢেলে রাখাই থাকে, এটাতে সুবিধে হয়, সবসময় বড় ডিবাটা নিয়ে টানাটানি করতে হয় না। যাই হোক, এটাই ওই যা তেলটা ওই যে পড়ে যাচ্ছিলো এটা রেখে দিলাম, এটাতে যতটা তেল আছে সেটা পড়ে যাবে। আর আটা মাখাই আমার ছিল, সেজন্য আজকে আটা মাখাটাকার কোনো ঝামেলা ছিল না, ওই জন্য এই কাজগুলো বাড়তি কাজগুলো করে নিলাম, ফ্রিজ থেকে আটা বের করে এবার রুটিটাও করে নিতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা দিতে থাকো। চলো আর মেয়ের ঘরে এলাম তোমাদেরকে বিদায় জানাতে। তো যাই হোক, মেয়ে কাল থেকে পরীক্ষা, তোমরা জানোই, বেশিক্ষণ আমি কথা বলতে পারবো না এখান থেকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা যায় তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো বন্ধুরা, টাটা, তাহলে গুড নাইট।